আল্লাহু আকবার। হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, কি অবস্থা সবার? গাইস, আজকে ভিডিওতে দেখানো হবে সাধারণত গ্রামের মানুষ কিভাবে সারাদিন ঈদ উদযাপন করে এবং ঈদের সারাদিন আমার কিভাবে কাটলো সেটি দেখানো হবে। সো লেট গেট স্টার্টেড। লাস্ট দুই বছর বাংলাদেশে প্রায় সবারই করোনা ভাইরাসের জন্য মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়েছে, কিন্তু এবার আপনারা জানেন যে এবারের ঈদ উল ফিতরের নামাজ ঈদগাহ ময়দানে আদায়ের কথা। আমাদের বলে দেওয়া হয়েছিল যে ঈদ উল ফিতরের নামাজ এবার ঈদগাহে হবে, কিন্তু ঈদের দিন সকাল বৃষ্টি হওয়ার কারণে ঈদগাহে প্রচুর পানি জমে গেছে, এজন্য আমাদের মসজিদে নামাজ আদায় করতে হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে মসজিদে প্রচুর লোক হওয়ার কারণে আমাদের জায়গা হয়েছে বাইরে। সো গাইস, ঈদের নামাজ শেষ করে সব কিছু শেষ করার পর আমরা চারজন ভাই মিলে ঘুরতে বের হই। ঘোরার জন্য জায়গা নির্বাচন করি সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু যমুনা সেতুর কাছে, দর্শনীয় স্থান চায়নাবাদ। আপনারা বিএল স্কুলের নাম শুনে থাকবেন, সেই স্কুলের পাশে। তো আপনারা যদি সিরাজগঞ্জ জেলার সেই চায়নাবাদের সুন্দর সুন্দর কাম টু দুবাই, ওয়েলকাম টু দ্য সিরাজগঞ্জ।
সো গাইস, অনেক ঘোরাঘুরি করার পর আমরা সন্ধ্যার দিকে বাড়ির দিকে রওনা হই। আর ঈদের দিনে তো আপনারা দেখতে পেলেন যে কত পরিমাণে মানুষ থাকে, কত পরিমাণ মানুষ এই জায়গায় ঘুরতে আসে। আপনারাও চাইলে আসতে পারেন, এই জায়গায় খুবই সুন্দর দেখার মতো একটি জায়গা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ আশা নিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।